তো তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ হাতের কাজ তাদের। মালয়েশিয়ার টুইন টাওয়ার, যেটা যেতে গেলে আমাদের কোন রকম কোন মানে ভিসা লাগে না, পাসপোর্ট লাগে। তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটি হতে চলেছে কল্যাণীর সেই লুমিনাস ক্লাবের পক্ষ থেকে। এবছর আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে তারা মালয়েশিয়া, মালয়েশিয়ার সেই টুইন টাওয়ারে। আজকে আমরা সেই মালয়েশিয়ার টুইন টাওয়ারে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো এই মালয়েশিয়ার পুরো ভেতরের যে ভিউটা, জাস্ট অসাধারণ। তো চলো তোমাদের সবাইকে নিয়ে যাই সেই কল্যাণীর ঘোষপাড়া লুমিনাস ক্লাবের পক্ষ থেকে সেই টুইন টাওয়ারে। তো চলো। সো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি সেই মালয়েশিয়া সেই টুইন টাওয়ারে। আর এবার আজকে আমি তোমাদের দেখাবো এই আমাদের যে কল্যাণী আইটিআই যে মোড়ে ঘোষপাড়া, সেই ঘোষপাড়ার ভিতরের যেই যে সমস্ত কাজ এবছর তারা আমাদের সামনে তুলে ধরেছে, তো সেগুলো আমি সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরছি। আর এই ভিতরটা জাস্ট দেখো বন্ধুরা, তাদের সম্পূর্ণ কাজটা করা হয়েছে এবার কাচের মাধ্যমে। ওই কাচের মাধ্যমে তারা এবছরের তাদের উপস্থাপনাটা আমাদের সামনে তুলে ধরেছে। তো এই মুহূর্তে এবং আমরা যে ঠাকুরটি দেখতে পাচ্ছি সেটিও কিন্তু এবছর তারা কাচের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা, গুড ইভিনিং।
যদিও এখন গুড ইভিনিংটা নয়, কারণ এখন সময় হচ্ছে 12:54, মানে রাত 1টার সময় আমরা প্রবেশ করলাম এই সেই মালয়েশিয়ার টুইন টাওয়ার, যেটা যেতে গেলে আমাদের কোনো রকম কোনো মানে ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, এমনকি আমাদের যে প্লেন খরচা সেই প্লেন খরচাও লাগছে না, কারণ আমরা চলে এসেছি আজকে কল্যাণীর সেই ঘোষপাড়া আইটিআই কলেজে লুমিনাস ক্লাবের পক্ষ থেকে। এবার তাদের অনুপ্রেরণায় এই পুজো কমিটি নিয়ে এসেছে তারা মালয়েশিয়ার সেই টুইন টাওয়ার, আর আজকে আমরা চলে এসেছি এই টুইন টাওয়ার দেখতে। এখন রাত 1টার সময় আমরা চলে এসেছি এই মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে। তো আজকের এই মালয়েশিয়ার টুইন টাওয়ার জাস্ট 27 থেকে ওপেন হয়েছে। এর ভেতরে বা এই গর্ভগৃহের ভেতরে যে ঠাকুরটি এবছর তারা নিয়ে এসেছে এই মন্দির মানে এই প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে তারা সম্পূর্ণ কাচের তৈরি করেছে এবছর তাদের এই ঠাকুরটি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে সেই ঠাকুর এবং এর ভেতরটা গর্ভগৃহটা সম্পূর্ণ কাচের তৈরি এবং অসাধারণ লাগছে। তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি এবং দেখো এই যে এই ভিউটা কেমন লাগলো। জাস্ট এই ভিউটার জন্য আমি প্রায় 2 ঘন্টা ওয়েট করছি এটাকে তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং এরকম নতুন নতুন ইন্টারেস্টিং বিভিন্ন জিনিস আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো দেখতে থাকো, অবশ্যই যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ হাতের কাজ তাদের, এবং এই যে মালয়েশিয়ার টুইন টাওয়ারটি সেটি 150 ফুট উচ্চতা বিশিষ্ট এই মালয়েশিয়া সেই টুইন টাওয়ারটা তারা এবছর আমাদের সামনে তুলে ধরেছে। তো এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মধ্যে থাকছে। এখন ঘড়ি কাটায় সময় হয়ে গেছে রাত 1:30, তবুও দেখতে পাচ্ছ এখনো মানুষ